নাগপুরের অসম কানেকশনের সন্ধানত ইডি বার্মিজ সুপারের সিন্ডিকেটর সদাগর কোন রহস্য উদ্ঘাটনের বাবে অসমত তৎপর ইডির দল যোরহাট গোলাঘাটত মাজনিশালৈ চলিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটর অভিযান গোলাঘাট জেলার আধার সত্রর সুপারি ব্যবসায়ী আব্দুল হান্নান ওরফে বাবলুর বাসগৃহত চলিল ইডির ঘণ্টার পাছত ঘণ্টাজোড়া অভিযান মাজনিশালৈ অভিযান যোরহাট নগরের সুমন ট্রেন্সপোর্টর কার্যালয় আর স্বত্বাধিকারীর বাসগৃহত পুয়ার পৰা নিশালৈ চলা এই অভিযানত অভিযানকারী দলে বহু নথিপত্র জব্দ করার লগতে সংগ্রহ করেছে বহু তথ্য ইডির বৃহৎ দলে চলা এই অভিযানত সহযোগ করে আয়কর বিভাগে বার্মিজ সুপারির কলা কাহিনীর রহস্য ভেদ করবলৈ তিনিটা দিশর উপর তদন্ত অব্যাহত ইডির মিয়ানমারের সরবরাহ করা সুপারির চোরাং ব্যবসায় হাওয়ালার জড়িয়ে ধনের লেনদেন ভুয়া ফার্মর জড়িয়ে ব্যবসায় কিছুদিন পূর্বে ইডিয়ে গ্রেপ্তার করেছিল মহারাষ্ট্রর নাগপুরের ব্যবসায়ী ওয়াসিম ওয়াওয়ালাক এই গোচরের উপর ভিত্তি করিয়েই অসমতো অভিযান তীব্রতর করে তুলিছে অনুসন্ধানকারী সংস্থাটে ইডিয়ে মঙ্গলবারে যোরহাটের তিনটা স্থানকে ধরে গোলাঘাট সহ মুঠ চারি ঠাইত ক্লু বিচারি অভিযান আরম্ভ করে যোরহাটের গৌতম বরা গোলাঘাটের ইউনুস আলী নিউজ 18 অসম নর্থ ইস্ট